উত্তর চব্বিশ পরগনার বাজিতপুরে আদিবাসী কল্যাণ কেন্দ্রে উপাসনা গৃহ স্থাপিত হলো। উদ্বোধন করলেন ভারত সেবাশ্রম সংঘের অষ্টম সভাপতি শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ। উত্তর চব্বিশ পরগনার বাজিতপুরে আদিবাসী কল্যাণের উদ্দেশ্যে 2002 সালে প্রতিষ্ঠিত হয় ভারত সেবাশ্রম সংঘের আদিবাসী কল্যাণ কেন্দ্র। বাংলাদেশ সীমানা থেকে কিছু দূরে ইছামতি নদীর তীরে এই আশ্রমেই নির্মিত হল ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের একটি সুবিশাল মন্দির ও উপাসনা গৃহ। ভারত সেবাশ্রম সংঘের অষ্টম সভাপতি শ্রীমৎ স্বামী মাধবানন্দজি মহারাজ নবনির্মিত মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। উপস্থিত ছিলেন বাজিতপুর ভারত সেবাশ্রম সংঘের প্রধান স্বামী অঙ্গিরানন্দ মহারাজ, সংঘের সন্ন্যাসী স্বামী দিব্যানন্দ, স্বামী পুরুষোত্তমানন্দ, স্বামী দিব্যাগানানন্দ, স্বামী সংঘাত্মানন্দ প্রমুখ।